গামলা ফরফরানি ভয় পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভয় একেবারে কম্পমান। তো সেটা কেন ভয় পেয়েছে? সন্দীপ ভয় দেখিয়েছে। আর ভয় পেয়ে কী কাণ্ড করলো সেটা তো তোমরা দেখতেই পাবে একেবারে প্রমাণ সমেত। তার আগে বলি, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, কারণ গামলার এই যে জ্বলন, এই যে অধঃপতন শুরু হয়ে গেছে, সেটা দেখে আমরা যারা সন্দীপের সাপোর্টার তারা নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছি, আর আমি তো ভালো আছি। তো চলো আরও একবার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে গামলা বলল রাখে হরি মারে কে, মানে আজকে টাইটেল ছিল রাখে হরি মারে কে। তো সত্যিই কি তাই? তাহলে তিনটে আইডি কেন খুলতে হবে? মানে একটা তো ওর নাম দিয়ে শর্টস চ্যানেল খুলেছে, সেখানে শুধু শর্টস পাবো আমরা, আর এখানে হচ্ছে তোমার যেটা ওর ব্লগ চ্যানেল অর্থাৎ মেন চ্যানেল, সেটাকে রেখে দিয়ে মানে সেটাতে ব্লগ আপলোড না দিয়ে ও আরেকটা নতুন চ্যানেল ক্রিয়েট করবে, সেখানে ও ওর ডেইলি লাইফস্টাইল ব্লগ দেবে। কেন? সবাই মিলে তোর পিছনে লেগেছে নাকি? আচ্ছা, ও যে বলল যে রাখে হরি মারে কে, তো এখানে হচ্ছে আমরা সবাই ভালো করে জানি, যারা বড় ক্রিয়েটার তারা আমরা খুব ভালো করে জানি, এখন তো মনে হয় ভিউয়ার্সরাও খুব ভালো করে জেনে গেছে যে তিনটে স্ট্রাইক খেলে তবে চ্যানেলটা যায়। সন্দীপ তো মাত্র দুটো স্ট্রাইক দিয়েছে, তুই এত কেন ভয় পেয়ে গিয়েছিলি? যে নাকি তুই জানতিস না, এতদিন ধরে নাকি কাজ করছে, যে নাকি দুটো চ্যানেল পাঁচটা বছর ধরে চালিয়েছে, ওর চ্যানেল, ওর সব কিছু। আচ্ছা, যে চ্যানেল ওনার হবে সে এগুলো জানবে না যে দুটো স্ট্রাইকে চ্যানেল কখনো ওড়ে না? তাহলে ওর কি আরও কেউ শত্রু আছে যে ওকে স্ট্রাইক দিতে পারে? সেটা তো ও জানেই, কারণ এই যে গেমের যে প্রমোশনটা করেছিল, গেম প্রমোশন ভিডিও, তো সেটা তো আমরা দেখেছি যে একজন দর্শক কিন্তু ইউটিউবের কাছে রিপোর্ট করেছিল। তো সেই রকমই আর কি, ওর তো অনেক অনেক এখন শত্রু জন্মেছে, তাই না? মানে নিজেকে নিজেই শত্রু, মানে এমন কাজ করেছে সবাই, ওর ভালোবাসার মানুষগুলো কিন্তু এখন আর ওর সঙ্গে নেই। তো যাই হোক, এখন হচ্ছে ও আরও আইডি ক্রিয়েট করবে। একটা সময় তুই না বলেছিলি যে আমাকে এভাবে রোজগার করতে হবে না, আমি ভিডিও বানাবো না, কিন্তু এখন দেখ একটা দিনও তুই, মানে আজকে তোর মানে চ্যানেলের স্ট্রাইক গতকালকে উঠেছে, তুই সেই রবিবারের ভিডিও আজকে আপলোড করলি, তোকে একটা দিনও ওরা মুক্তি দেবে না টাকা ইনকাম করার থেকে, সে তোর বাবার বাড়িই বল আর সে তোর এখনকার শ্বশুর বাড়িই বল। তো যাই হোক, এবারে দেখতে পেলাম যে ভয় পেয়েছে। ও বলেছিল না সন্দীপ ওর একটা চুলও বাঁকা করতে পারবে না, সন্দীপকে খুব বুলি মেরেছিল এই গামলা ফরফরানি, ফরফর ফরফর করে অনেক কথা বলেছিল, চাইলেও অনেক কিছু করতে পারে, ছেলেটা ওখানে আছে বলে করতে পারেনি। আসলে জান না, যতটা গড় যায় ততটা বর্ষায় না, কথাই আছে। কিন্তু সন্দীপ কিন্তু মুখে কম বলে কাজে বেশি দেখায়, আমরা এটা পরপর দেখতে পাচ্ছি। আর একটা জিনিস মানে আমি লক্ষ্য করেছি, এটা হয়তো আমার সঙ্গে অনেকেই একমত হবে, কৃষাণুর সেই শিব মন্দিরে গড়াগড়িটা মনে পড়ছে? কৃষাণুর মানে ওইটুকু একটা ছেলে ঠাকুরের কাছে যে ওইভাবে গড়াগড়ি খেয়েছিল, মানে বলতে পারো প্রার্থনা করেছিল, ঠাকুর কিন্তু একেবারে মন ভরে আশীর্বাদ দিয়েছিল, যার পরপরই শুরু হয়ে গেল গামলার অধঃপতন। একটার পর একটা, একটার পর একটা দেখতে পাচ্ছি, যেমন বাসের ভিডিও ভাইরাল হলো, তারপরে হচ্ছে তোমার ওর শ্বশুরবাড়িতে ও মুদিখানা বেশ দেখভাল করছে, সেটা আমরা দেখতে পেলাম, চ্যানেলে স্ট্রাইক খেলো, আরও বলো না আরও পরপর। এবং হ্যাঁ, গামলা এখন ফুকলা এবং ওর দাদা বা বাবা বা বাবার বাড়ির লোক সবার কাছ থেকে কিন্তু ভালো ব্যবহার পায় না, সেটাও কিন্তু আমরা জানতে পেরেছি। ও যেটুকু দেখায় ব্লগে ক্যামেরা করবার জন্য সেটুকু, ওইটুকুই ওর সঙ্গে শর্ত আছে। তো যাই হোক, তো এই জিনিসগুলো পরপর পরপর ঘটছে, ওর কখনো মনে হয় না যে আমার পাপের ঘড়া পূর্ণ হতে আর এতটুকু বাকি আছে? তার আগে থেকেই আমি ফল পাচ্ছি, তারপরেও কত গুলি ঝাড়লো কমিউনিটি পোস্টে ভিডিও করে। তো আজকে দেখলাম রাখে হরি মারে কে, দুটো স্ট্রাইক পেয়ে চ্যানেল বন্ধ হয় না প্রত্যেকে জানে, কিন্তু তারপরেও ও এই এতটা ভয় পেয়ে গিয়েছিল যে আমার চ্যানেলটা বুঝি রাতারাতি চলে যাবে, কারণ বলছিল শেষের পথে, কমিউনিটি পোস্টে দিয়েছিল শেষের পথে, আমার তো সব কিছুই হাতিয়ে নিয়েছে, তারপরেও আবার আমাকে একেবারে শেষ করে দিতে চাইছে। আচ্ছা, সব কিছু হাতিয়ে নিয়েছে না, তাহলে তুই কেন চুপ করে বসে আছিস? ছেলের দোহাই দিয়ে চুপ করে বসে আছে? হ্যাঁ, তাহলে পারতো তো, এই যে সন্দীপে যে দুটো চ্যানেল, সন্দীপ যেটা এখন চালাচ্ছে, সন্দীপ মিত্র আর মাই ভিলেজ লাইফ সন্দীপ, তো এই চ্যানেল দুটো ও কি পারতো না? অনায়াসে পারতো, মানে ওর ইচ্ছে থাকলেই ও পারতো, ইচ্ছে ছিল কিন্তু ক্ষমতায় কুলোয়নি। ওই চ্যানেল দুটো বন্ধ করা বা ওই চ্যানেল দুটো নিজের আয়ত্তে আনা ও অনেক চেষ্টা করেছিল। হ্যাঁ, যারা জানো না তারা শুনে নাও, অনেকে ভাবছে আহা হা কী দয়া, ছেলেটার কথা ভেবে মা ভাবছে ওখানে ওই চ্যানেল থেকে ইনকাম হবে, ছেলেটার ভরণ পোষণের কাজে লাগবে, সেই দয়াময়ী মা ওই জন্য ছেড়ে দিয়েছে। মোটেই নয়, ব্যাপারটা নিয়ে অনেক জলঘোলা হয়েছিল, ওই চ্যানেলের ভিডিওগুলোকে প্রাইভেট করতে হবে, যেখানে ও ও মানে ও আছে আর কি, ওর মুখ আছে, এরকম অনেক কিছু শর্ত দিয়েছিল, কিন্তু পারেনি। কী করে পারবে?
কেউ যদি এসে বলে এই চ্যানেলটা আমার, আমার এখানে মুখ দেখা গেছে, আমি এখানে কাজ করেছি, হ্যাঁ কাজ কোনো কোম্পানিতে কেউ যদি কোনো কর্মচারী কাজ করে, তারপরে যখন সে কাজ ছেড়ে দেয় বা কাজ ছাড়িয়ে দেওয়া হয়, তখন যদি গিয়ে বলে এই কোম্পানিতে আমি কাজ করেছি, এটা আমি মালিক, সেটা কখনো মেনে নেওয়া যায়? এই চ্যানেলের ক্ষেত্রেও ঠিক তাই। তো সেই জন্যই ওই মানে কী বলবো, গামলা, মূর্খ গামলা কিছু করতে পারেনি। এখনও মনে আশা আছে ও ওই চ্যানেল দুটো সন্দীপের কাছ থেকে নিয়ে নেবে, করে দেখা, করে দেখা। দেখ সন্দীপ করে দেখিয়ে দিয়েছে, দুটো স্ট্রাইক দিয়ে দিয়েছে। তুই পারছিস না স্ট্রাইক দিতে, তুই স্ট্রাইক দিয়ে দেখি। তুই খুব মুখে বড় বড় কথা বলিস, এদিকে দেখ প্রাণে কত ভয়। দেখো বন্ধুরা, ভয় কি যে এই মানে এই যে 7 দিন পর আমরা ওর ভিডিওটা পেলাম, পুরনো ব্লগ যদিও পেলাম, তো দেখতে পেলে ডিপিটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম লাল শাড়ি পরা, লাল টুকটুকে, মাথায় লাল সিঁদুর, হাতে শাঁখাপালা নিয়ে, কোথাকার ফটো ভগবান জানে কোথায় তুলেছিল, অবশ্যই সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে আসার পরের ফটো। কারণ হচ্ছে সন্দীপের বাড়ি থাকাকালীন যে ফটোটা ওর বধূ বেশে মেকআপের যে লুক ক্রিয়েট করা হয়েছিল যে নতুন কনের, তো যে ফটোটা আমরা এতদিন দেখতে মানে অভ্যস্ত ছিলাম ওর চ্যানেলের লোগোটা, সেটাকে চেঞ্জ করে দিয়েছে। এবং যে ব্যানারটা ছিল টানা টানা দুটি চোখ, সেও কিন্তু সেই মেকআপের তখনকার সময়, সেটাকে চেঞ্জ করে দিয়েছে। অর্থাৎ ওর চ্যানেলের যে লোগো বা ডিপি যাই বলো না কেন, আর হচ্ছে ব্যানার, দুটোকে চেঞ্জ করে দিয়েছে। ক্ষমতায় কুলোয়নি ওটা রেখে দেওয়ার, কারণ মনে হয়েছে এ বাবা আমি তো ওই কন্টেন্ট ওখান থেকে চুরি করেছি, আমি তো চোর, চুরি করে আমার ভিডিও মানে আমার চ্যানেলে আপলোড করেছি, এই তো আমার লোগোটা পর্যন্ত ওই সেই সময়ের মানে সন্দীপের চ্যানেল থেকে বা সন্দীপের চ্যানেলের থেকে নেওয়া সেই ফটো, তারপরে তোমার ব্যানারটাও ঠিক তাই, তো চলো এগুলোকে চেঞ্জ করে দিই। কিরে খুব ভয় পেয়েছিস, যদি আবার স্ট্রাইক দিয়ে দেয়, 3টে স্ট্রাইক পেলেই তো গেল, তো দুটো তো অলরেডি খেয়ে বসে আছিস, ইউটিউবেরটা না উঠে গেল 7 দিনের, কিন্তু এখন তো দুটো স্ট্রাইক রানিং। ও খুব ভালো করে জানে যে দুটো স্ট্রাইক রানিং মানে আমার চ্যানেলের রিচ কোথায় কমে যাবে। এমনিই তো চ্যানেলের রিচ কমে গেছে, ম্যাক্সিমাম ভিউয়ার্স বলে ওর ভিডিও দেখি না, আমার কমেন্ট বক্সেও আসে যে ওর ভিডিও দেখি না, তোমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে শুনে নিই তাহলেই বুঝতে পেরে যাই, ওকে আমি আমরা ওকে ভিউজ দিই না, তো এখানে এমনিই তো তোর ভিউজ পড়ে গেছে, তো আবার দুটো স্ট্রাইকে তার রিচ যে কী হারে ডাউন হয় সেটা আমরা ক্রিয়েটাররা জানি। তো সেই কারণেই হচ্ছে আরেকখানা আইডি খুলছে, বুঝতে পারছো, ভাবছে এই আইডি খুলবো, এখানে আমি লাইফস্টাইল ব্লগ দেবো, আবার সবাই ঝেঁকে আসবে। হ্যাঁ হ্যাঁ আসবে আসবে, কারণ কী বলো তো, ও কতটা নোংরামি করলো, একটু কিছু যদি দেখায়, একটু কিছু দেখি কোথায় যাচ্ছে, একটু কী হিংস দিচ্ছে নোংরামোর, সেগুলো দেখতে আমরা ছুটে যাবো, আমরা বড় বোকা, যতই বলি পাশে থাকবো না, আমরা কিন্তু দেখতে যাই ছুটে। তো যাই হোক, এবারে হচ্ছে আমাদের তো দেখতেই হয়, কারণ আমরা যেহেতু সমালোচনা করব, তো সেই জন্য কন্ট্রোভার্সি করব, যেহেতু আমাদের তো দেখতেই হয়। এবারে হচ্ছে প্রাণে ভয়টা কতখানি বুঝতে পারছো, যে যদি আমি আবার স্ট্রাইক খেয়ে যাই, যার কিনা বলছে যে আমার নিজের জিনিস, আমার চ্যানেলের জিনিস আমি করেছি, কেন সাহস করে রাখতে পারতিস? তো তোর চ্যানেলের আজকে 6-7 মাস বয়স হয়ে গেছে, যেটা মেন চ্যানেল, 6-7 মাস বয়সে একবারও আমরা দেখিনি ওর ডিপি চেঞ্জ করতে বা ওর ব্যানারকে চেঞ্জ করতে, কিন্তু এখন চেঞ্জ করতে বাধ্য হলো, হঠাৎ করে বাধ্য হলো, এই কারণে ভয় পেয়ে। আসলে মনে মনে সন্দীপকে ভয়ই পায়, কারণ ও জানে আমি মিথ্যের সঙ্গে আছি আর সন্দীপ সত্যের সঙ্গে আছে, সত্যের জয় সর্বদা হয়। তো আমি মিথ্যের সঙ্গে আছি, এই ফোকলা এক চামার তার সাথে আমি আছি, আর কী করে চুল্লুখোর বলে জানি না, যার সাথে এখন আছে তার পেটটা তো পুরো চুল্লুর ট্যাঙ্ক, আমার তাই মনে হয়। কারণ নিজে যখন পয়সা না পায়, হাতে পয়সা না থাকে চুল্লু খাওয়ার জন্য, মানে এই ফোকলার কথা বলছি, সে তো শুনেছি এর পকেট তার পকেট ঝেড়ে অন্তত 10-20 টাকার চুল্লু খেয়ে নেয়, মানে এতটাই নেশাখোর। তো সেখানে সন্দীপকে কী করে চুল্লুখোর বলে বুঝি না, আমার যেটা ধারণা ওই ফোকলার পেটটা পুরো চুল্লুর ট্যাঙ্ক, সবসময় প্রয়োজন। তো আমার আজকের ভিডিও দেখে যেটা মনে হলো যে শুধু হচ্ছে ওই ফোকলা বা ওই তোমার ওর গামলার বাবা বা দাদা নয়, ওদের বাড়ি মনে হচ্ছে মহিলারাও পুরো এগুলোতে অভ্যস্ত। তো যাই হোক, সেটা না হয় অন্য ভিডিওতে বলবো। তো গামলা যাই হোক, ভয় তো খুব পেয়েছিস তাই না, এই যে কমিউনিটি পোস্ট দিয়েছিস যে আমি একটা মেয়ে লিগালি কী করতে পারে, আইন কিন্তু সবার জন্য, ছেলে মেয়ে ভাগ করে কিন্তু হয় না, আইন দেখে হচ্ছে প্রুফ। তোর কাছে প্রুফ আছে ও চুল্লু খায়, তোর কাছে প্রুফ আছে ও তোকে মারধর করেছে, ও তুই তো আবার আধার কার্ড দিয়ে সব বের করে ফেলতে পারিস না, আধার কার্ড ভোটার কার্ড দিয়ে বন্ধুরা ও না ওই মারের দাগ ঠাক সব বের করে ফেলতে পারবে, মানে এতটাই ক্ষমতা রাখে ওর প্রেমিক ফোকলা, এতটাই ক্ষমতা রাখে। তো সেই প্রমাণগুলো জড়ো কর, কারণ সন্দীপের কাছে হচ্ছে অনেক প্রমাণ আছে যেগুলো ও কোর্টে পেশ করলে তুই তোর হার হচ্ছে নিশ্চিত, তোর হার নিশ্চিত। সেই জন্য এখন বলছিস আমি ডিভোর্স দেব না, আমি নতুন চাল চালতে চাইছিস, নতুন চাল। সন্দীপের ডিভোর্স না দিলেও কোনো সমস্যা নেই, সমস্যা হবে তোর,
কতদিন এভাবে লুকিয়ে চুরিয়ে চলবি? একবার রাতের বেলা যাব হচ্ছে বাপের বাড়ি, আবার ভোর হতেই দোকান সামলাতে হবে, শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করতে হবে, না হলে তো ঠেঙানি খাবো, তো সেখানে দৌড়ে আবার যেতে হবে, সেখান থেকে আবার রাতের ট্রেনে চলে আসতে হবে এইখানে। মানে ব্লগ বানানোর জন্য যে তোকে কী কষ্ট করতে হচ্ছে, একটা সময় বলেছিলি আমি ব্লগ বানাবো না, কিন্তু ঘুরে ফিরে তোকে ওই ব্লগ করেই সারা জীবন খেতে হবে, আর কোনো উপায় নেই। আর না হলে যদি ফোকলা তোকে অন্য রাস্তা দেখায় ইনকামের, সেটা করতে হবে। ব্যবসা শুরু করবি বলছিলি না, অনলাইনে ব্যবসা কী হলো সেটা? সেটার তো কোনো আর খবরাখবর পাই না। ওই ঠাম্মি আর তুই মিলে ব্যবসা শুরু করবি বলেছিলি, তো অনলাইনের ব্যবসাটা আমি তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা মনে হয় চুপি চুপি শুরু হয়ে গেছে। আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলেছিলাম যারা পুরোনো ভিডিও দেখেছো, তো ওটা মনে হচ্ছে মানে চুপি চুপি শুরু হয়ে গেছে। সেই জন্যই এত শ্বশুরবাড়ি বাপের বাড়ি, বাপের বাড়ি শ্বশুরবাড়ির এত মানে যাওয়া আসার ঘন ঘটা, কারণ এখানে থেকে ওই ব্যবসা করতে পারবে না, করতে হবে কিন্তু ফোকলার বাড়ি থেকে। তো সেই জন্যই হয়তো ওখান থেকে ওর ব্যবসা শুরু হয়ে গেছে। তো যেটা এত মুখে ফরফর ফরফর করছিস, একটাই কথা যে সন্দীপকে করে দেখা, ওই সন্দীপের দুটো চ্যানেল নিয়ে দেখা। আর সত্যি কথা বলতে সন্দীপ এত ছুপারুস্তম কী করে জানবো, মানে চুপি 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 না বেশ সুন্দর মানে ঘাটা মেরে দেয় একদম। আসলে ব্যাপারটা কী বলতো, এই যে সন্দীপের মানে এই যে রাজপ্রাসাদ কমপ্লিট হলো, তারপরে হচ্ছে তার মানে এত সুন্দর করে কেনা কাটা সাজ গোজ মানে মানে বাড়ির একদম টিপটপ হচ্ছে বাড়ি, এইগুলো দেখে না ওর আর মাথার ঠিক থাকছে না যে আমি কী করলাম কী করলাম। কারণ ও বলেছিল যে আমি কোনো দিনই ভাবিনি যে ওইটা আমার বাড়ি থেকে শেষ আসা হবে, বেরিয়ে আসা শেষ শেষ চলে আসা হবে, ও কখনোই ভাবেনি। ও ভেবেছিল ওর বাপ যেরকম ওর মাকে 50 বার মানে 3-4 বার পালিয়ে গেছে, বাবা আবার নিয়ে এসছে, ভেবেছিল সন্দীপ ওকে আবার নিয়ে আসবে। কিন্তু সত্যি কথা, সন্দীপ কিন্তু ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল, আমরা সবাই জানি, একবার নয় জলপাইগুড়ি নিজে ক্ষমা চেয়ে বলেছিল ছেলের মুখ চেয়ে, তারপরে হচ্ছে জলপাইগুড়ির কাকু কাকিমাকে দিয়ে করিয়েছিল, চেষ্টা করিয়েছিল ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু তখন এই গামলার মাথায় এমন পরকীয়ার ভূত চেপেছিল, এমন ল্যাটা মাছের স্বাদ পেয়েছিল যে ওর তখন মনে হয়েছিল বেশ কিছুদিন আমি এখানে খেলে নিই, তারপরে আমি সন্দীপের কাছে যাব। কিন্তু ওই খেলতে খেলতে সবটা যে প্রকাশ হয়ে যাবে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে বলো, সিআইডি বাহিনীর মাধ্যমে বলো, সবটা যে সন্দীপের কান অবধি চোখ অবধি চলে যাবে ও ভাবতে পারেনি। ও ভেবেছিল আমি বাপের বাড়িতে আছি, সন্দীপ সেটাই ভাববে, তো তারপরে কিছুদিন পর আমি আবার নয় চলে যাব, তখন একটু এনজয় করে নিই বাইরে বেরিয়ে। বাট সবটা যখন সন্দীপের চোখে কানে ধরা পড়ল না, তখন সন্দীপ বেঁকে বসলো, তখন আর তোকে তোলবার চেষ্টা করে। এই কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু একটু ছুকছুক করেছিল ও বাড়িতে যাওয়ার জন্য, অনেকেই ওর মানে ওর সাপোর্টাররা বলে ও কোনোদিনই যেতে চায় না, কিন্তু যেটা দেখা যায় না অন ক্যামেরা অফ ক্যামেরা কিন্তু এমন অনেক কিছুই হচ্ছে, ফোকলা মারধর, এদিকে বাপের বাড়িতে অশান্তি, সেই অশান্তি থেকে বাঁচবার জন্য কিন্তু সন্দীপ যদি একটিবার ডাকে ও কিন্তু চলে যাবে, সব মনোমালিন্য ভুলে কিন্তু ও চলে যাবে, কিন্তু সন্দীপ নয়। সন্দীপ তো বলেই দিয়েছে যে থুতু ফেলি সে থুতু আর চাটি না, সন্দীপ যে একেবারেই ওকে আর চায় না, মন থেকে মুছে ফেলেছে, অনেক মনের দিক থেকে স্ট্রং হয়ে গেছে, সেটা কিন্তু আমরা দেখেই ওকে বুঝতে পারি। প্রথম দিকটা দেখতাম খুব মনমরা, খুব মানে আপসেট, একটা মনের ভিতরে ঝড় চলতো আমরা দেখতে পেতাম, কিন্তু সময় সত্যি মানুষকে সব কিছু ভুলিয়ে দেয়, সন্দীপকেও কিন্তু অনেকটা ভুলে যেতে সাহায্য করেছে। আজকে দেখলাম সন্দীপ অনেক অনেক মানে মানে এই কমাসে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, না হলে পারতো না ওর চ্যানেলে কিন্তু স্ট্রাইক দিতে। আর এ কীভাবে দাবি করে জানি না, তো যদি দাবি হয় আমার চ্যানেল আমার কন্টেন্ট সব কিছু আমার, তাহলে ভাই নিজের মুখখানাকে কেন সরিয়ে দিলি? সেটাও সন্দীপের ভিডিও থেকে নেওয়া বলে মুখখানাকে সরিয়ে দিল। ভয় বুঝতে পারছো প্রাণে, ভয় কিন্তু পুরোপুরি আছে যে কোথায় কী আছে ভাই, তাড়াতাড়ি করে সরাই নাহলে আরেকখানা স্ট্রাইক খেয়ে যাবো, ভয়ের চোটে এই সমস্ত কাজগুলো করেছে। আর প্রমাণ সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ওর ব্যানার ওর ডিপি সবই তো দেখতেই পাচ্ছ, মানে প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে কতখানি ভয় ওর প্রাণে আছে। ও যেটা মুখে বলবল বলবল করে বলতে থাকে না, ও মানে ওটা হচ্ছে ওর মানে কী বলবো, কিচ্ছু নাই মানে না, সে ফাঁকা কলসির আওয়াজ বেশি সেই হচ্ছে ওর অবস্থা, তো ফাঁকা গামলার আওয়াজ বেশি, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করার মতো নেই ওর কাছে, কোনো প্রুফ নেই ওর কাছে, কোনো কিচ্ছু নেই, মানে ধোপে টেকার মতো কিচ্ছু নেই, কেস যে ধোপে টিকবে ওর তরফ থেকে কিচ্ছু নেই, ওই জন্য ওকে উকিল পর্যন্ত চেঞ্জ করতে হয়েছে। যাই হোক, উকিলই হয়তো ছেড়ে দিয়ে পালিয়ে গেছে যে এই কেস আমার পক্ষে লড়া সম্ভব নয়, যে মেয়ে ডিভোর্স না হতেই সব কিছু করে ফেলে শ্বশুরবাড়িতে বসবাস করে, সে কেস আমার পক্ষে আমি হেরে যাব, সেই জন্যই উকিল নিজেই সরে পড়েছে। তো ও নিজেও জানে যে আমি কীভাবে কী হারা হারতে চলেছি, সেই কারণে ওর এখন মাথার ঠিক নেই। তারপরে এই সন্দীপের উত্তরোত্তর উন্নতি সেটাও মেনে নিতে পারছে না, সব কিছু মিলিয়ে মিশিয়ে ও একটা গুবলেট টাইপের কাজ করে ফেলছে। তো যাই হোক, এখন ওর স্ট্রাইক যেহেতু উঠে গেছে, এখন ব্লগ দেবে এবং 3টে আইডি, বাপরে, মানে এই আইডিটাতে এমন কিছু করে রেখেছে যার কোনো আশা নেই। আবার আজকে দেখলাম শর্ট ভিডিওর মধ্যেও হচ্ছে তোমার এই যে বেটিং যাকে বলে গেম,
জোয়ার সেটার হচ্ছে ছবি দিয়ে রেখেছেন শর্ট ভিডিওর মধ্যে পর্যন্ত, চিন্তা করতে পারো শর্ট ভিডিওর মধ্যে। তাতে কি হচ্ছে যে মানে এটা কে করছে, এটা ও কিন্তু নিজে থেকে করছে না, এটা আরও বেশি ইনকাম করব, বেশি পয়সা পাবো তার জন্য কিন্তু ওকে ফোকলা চাপ দিচ্ছে। আর এই যে কমিউনিটি পোস্টের লেখা সেগুলো ফোকলাই লিখে দেয়, তো আমরা লেখার ধরন দেখেই বুঝতে পেরে যাই। আর ও নিজে স্বীকার করে নিয়েছে হ্যাঁ ওর আইডিটা আমি ব্যবহার করছি। আচ্ছা, একজন বন্ধুর আইডি মানে চ্যানেল আরেকজন বন্ধু নিশ্চয়ই ব্যবহার করবে না, ওরা এক কাছে আছে, একসাথে আছে, স্বামী স্ত্রীর মতো আছে, সেই জন্য ওই স্বামীর চ্যানেলটা ও ইউজ করছে। মানে যেটা বলবার সেটা ও না অনেক কিছু বলে ফেলে, যখন মুখ খোলে, মুখ খোলে মিথ্যের সঙ্গে অনেকগুলো সত্যিও বলে ফেলে, সেগুলো প্রমাণ হিসেবে থেকে যায়। যাই হোক, এক এক করে ও যত মুখ খুলবে, যত বেফাস কথা বলবে, মুখ খোলা মানেই বেফাস বলবে, কারণ ওকে মিথ্যে সত্যি করে বলতে হবে, তত সন্দীপের কাছে হচ্ছে প্রমাণ জমা পড়বে। তো প্রমাণ আরও একটা জমা পড়লো যে হ্যাঁ আমি ওর আইডি ব্যবহার করছি, ওর মুখ থেকে ওর প্রেমিকের নাম শোনা গেল। অবশ্য প্রেমিককে এখন বলা যায়, যাই হোক সব কিছু যখন হয়ে গেছে, বিয়েটাও যখন হয়ে গেছে এবং একটা খুব তাড়াতাড়ি ধামাকা আসতে চলেছে, ওদের বিয়ের ফটো কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিক হতে চলেছে, জানি না গামলা কী করবে, কারণ এটা একটা গোপন সূত্রে খবর তোমাদেরকে জানিয়ে রাখি। ওদের বিয়ের ফটো, যেটা ওরা কালী মন্দিরে বিয়ে করেছিল, সেই বিয়ের মানে ফুটেজ কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিক হতে চলেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।